আগন্তুক বিধানসভা নির্বাচনত 63 নং চাপাগুড়ি বিধানসভা সমষ্টিত প্রার্থীর দাবি উত্থাপন করেছে বিজেপি দলের বাক্সা জেলার উপসভাপতি রেদীপ কুমার ডেকাই। তেও কয় যে চাপাগুড়ি সমষ্টিত বিজেপি দলে সকল জাতি জনগোষ্ঠীর মাজত দীর্ঘদিন ধরে সম্পর্ক রক্ষা করে আহিছে। ফলশ্রুতিত সকল জাতি জনগোষ্ঠীর লোকে বিজেপি দলক আকোয়ালি লৈছে। ইয়ার বিপরীতে মিত্র দল হিসাবে সমষ্টিত ইউপিপিএল বা জিএসপি দলক প্রার্থিত্ব দিলে বহুলোকে সমর্থন নিদিব পারে। সেই কারণে সকলোরে উমৈহতীয়া প্রার্থী হিসাবে বিজেপির একমাত্র দাবিদার রেদীপ ডেকাক প্রার্থী হিসাবে বাছনি করবলৈ কেন্দ্রীয় নেতৃত্বক আহ্বান জানায়। নীতি নির্দেশনা দি আছে, দলীয় কার্যসূচী আছে, আমি সেই সকলবিলাক আমি ইয়াত নিয়াৰিকৈ করে আছো। পৃষ্ঠাপ্রমুখ সম্মিলনের পর পৃষ্ঠাপ্রমুখ নিযুক্তিকরণের পর আদি করে দলে যিমান কার্যসূচী দিছে গোটেইখিনি আমার চাপাগুড়ি সমষ্টির প্রতিজন কার্যকর্তায় প্রতিটি অঞ্চলতে সুচারুরূপে করে আছে। আর আমার ইয়াত গোটেইখিনি বুথরে পৃষ্ঠাপ্রমুখ মোটামুটি আমার নিযুক্তি হয়ে গেছে, পৃষ্ঠাপ্রমুখের বুকলেট পর্যন্ত জমা দিয়া হয়েছে। গতি এটা আমি নাভাবো যে কেন্দ্রীয় নেতৃত্বে আমাক প্রার্থিত্ব নিদিব বলে। বিভিন্ন স্থানত আমি প্রতিজন দলীয় কর্মকর্তাক আহ্বান জানাম, দলের নীতি নির্দেশনা মালি, আমার দলের নীতি নির্দেশনা মতে মানি তেওঁলোকে আগবাড়ক ভবিষ্যতে। কারণ ইয়াত বিজেপির দরকার আছে আর এই অঞ্চলত বিজেপির দলের দরকার আছে। আজি চাওক মুসলপুরও আমার সাব ডিভিশন বা আমার বাক্সা জেলার সদর মুসলপুর, গতি এই মুসলপুরের প্রতিনিধিত্ব করে চাপাগুড়ি সমষ্টি। আর এই চাপাগুড়ি সমষ্টিত এতিয়ালৈকে আমি আমার মিত্রজোঁটৰ দুটাকৈ ইএম আছে, ইয়াত মিত্রজোঁটৰে এমপিও আছে, কিন্তু আমার বিজেপি দলেরপরা একো নাই। গতি বিজেপি দলেরপরা যেহেতুকে একো নাই, বিজেপি দলেরপরা ইয়াত প্রতিনিধিত্ব লাগে। আর ইয়াত বিজেপি কার্যকর্তাখানি আমি যদি ইয়াত দলীয় কাম কাজ চলাই নিবলগে তেতিয়াহলে বিজেপি দলের কার্যকর্তাখানি আমি ইয়াত হেৰি সমর্থন দিব লাগিব। আর সেই খাতিরতে আমি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব পুনর্বার বিবেচনা করব, কম যে চাপাগুড়ি সমষ্টিত প্রার্থিত্ব প্রদান করক। আর ইয়ার ভোটর বিন্যাসটো জনসাধারণে কোয়ার সকলে কৈ আছে যে ইয়াত যেহেতুকে মিত্রজোঁটৰ এটা এৰি চলি আছে, এই মিত্রজোঁটত যিকোনো মিত্রজোঁটকে যদি দিয়ে নহয়, আমি ধরে লওয়া হল ইউপিপিএলক ক্যান্ডিডেট দিলে তার জিএসপিয়ে ভোট নিদিয়ে, তার বিপিএফে ভোট নিদিয়ে বা বিপিএফর যা কর্মকর্তায় আমার সহযোগ করে আছে তেওঁলোকে নিদিব, আর ধরে লওয়া হল জিএসপিক দিলে তেতিয়াহলে ইউপিপিএলে নিদিব। গতি কমন প্লেটফর্ম আছে বিজেপি, আর বিজেপি সেই কারণে ইয়াত বিজেপি রাষ্ট্রীয় নেতৃত্ব আর রাজ্যিক নেতৃত্ব চিন্তা করব যে এই সমষ্টি আমার হাতত রাখিম না আমি বেলেগক দিম। প্রথম কথা, যদি বিজেপির প্রতীকত ইয়াত প্রার্থিত্ব আগবাই এই হাতত থাকিব, আর যদি বিজেপির দলের প্রতীকত এই না থাকে তেতিয়াহলে এই নিশ্চিতভাবে এই না থাকিব। আপনাদের ভাবেনে যে দলে আপনার মতামত আহ্বান করে কোনো ধরনের এনে জন মানে কি জনবিদ্বেষী সিদ্ধান্ত গ্রহণ নকরে? আমার পুরা বিশ্বাস আছে, আমি পুরা বিশ্বাসী, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্বর উপর আমি সম্পূর্ণ বিশ্বাসী যে দলে আমাক নিশ্চিতভাবে চাপাগুড়ি সমষ্টিত বিজেপির প্রতীকত নির্বাচন খেলিবলে আমাক উৎসাহিত করিব। আমি যেহেতুকে একো একোজন কার্যকর্তা, আমি এতিয়ালৈকে দলের হয়ে কাম করে আছো, ভবিষ্যতেও করিম। উল্লেখযোগ্য যে বিজেপির তৃণমূল কর্মীসকলের মাজতো ইয়াকে লৈ বিশেষভাবে চর্চা চলি থাকার সময়তে জেলার কার্যনির্বাহক সদস্য নব মেধিয়ে কয় যে আমি আমার দলের আনুগত্য প্রকাশ করে সকল কাম নিয়াৰিকৈ চলাই নিয়ার ক্ষেত্র কেতিয়াও কৃপণালী করা নাই। গতি দলের প্রতি আমার আস্থা আর বিশ্বাস এটিও আছে, আর দলেও আমার মতামতক নিশ্চিতভাবে গুরুত্ব প্রদান করব। এতিয়াও আমার তৃতীয় পর্যায়ের আমার প্রার্থিত্বর যে তালিকা সেই তালিকাসমূহ ঘোষণা হওয়া নাই। গতি আমার রাজ্যিক নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আর আমার মিত্রজোঁটৰ ইউপিপিএল দল আছে, গতি আলোচনা বিলোচনাবিলাক ইতিমধ্যে হয়েছে। গতি আমি আশা প্রকাশ করছো আমার রাজ্যিক কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি বিবেচনা করব, যেহেতুকে 63 নং চাপাগুড়ি সমষ্টির যে ভোট বিন্যাস আর আমার কার্যকর্তার সক্রিয়তার আমার চাপাগুড়িবাসী ভোটার রাইজর যে প্রত্যাশা সরকার থাকিব বিচাৰে, বিজেপি দলের প্রতীকত ভোট দিব বিচাৰে। গতি আমি আশাবাদী যে এই গোটেই বিষয়খিনি বিবেচনা করে ইতিমধ্যে আমি রাজ্যিক নেতৃত্বক অবগত করছো, গতি এই গোটেই বিষয়বস্তুখিনি বিবেচনা করে আমার 63 নং চাপাগুড়ি বিধানসভা সমষ্টিত দলীয় প্রার্থিত্ব দলীয় প্রতীকত দিয়ার ব্যবস্থা নিশ্চয় করব। বিষয়টো এনেকুৱা যে মই প্রার্থিত্ব নাপালে মই কি করিম এই বিষয় নহয়, বিষয়টো হৈছে যে কি আমার কার্যকর্তাই বিচাৰিছে, গতি প্রার্থিত্ব প্রদান করব বুলি পেলাই আমি আস্থা আর বিশ্বাস ওপর রাখিছো, আর আমি এই আহ্বানও জানাইছো। যদি কিবা কারণত এই আমার মিত্রজোঁটক এৰি দিবলগীয়া এনেকুৱা কথা যদি কেতিয়াবা আহেও তেতিয়াও আমি কব বিচাৰো আসলে আমি এই বন্ধুত্বমূলকভাবে হলেও খেলিব লাগে। কারণ কিয়নো ইয়াতে সঁচাকৈয়ে যদি আমি বিজেপির প্রতীকত নেখেলো তেতিয়াহলে হয়তো আমি এই সিটটো হেৰুৱাব পাৰো, তার সম্ভাবনা অধিক।
প্রার্থিত্ব কেন্দ্রে সাংগঠনিক প্রৰূপ ধারণ কৰিছে এই ক্ষেত্ৰত আপোনালোকে না ভাবেনে যে পৰৱৰ্তী সময়ত যদি আপোনালোকৰ প্রার্থিত্ব যদি কেন্দ্রীয় নেতৃত্ব মানি নলয় তেতিয়া হলে পৰৱৰ্তী সময়ত আপোনালোকে কেনেদৰে আগবাঢ়িম বুলি ভাবিছে এনেকুৱা কথাটো যে আজি ইয়াতে যে কিছুমান সেন্টিমেন্ট আছে ইয়াতে কিছুমান সেন্টিমেন্টত ইয়াতে সেন্টিমেন্টত ভোট কৰা ভোটাৰ 46% আছে গতিকে তেওঁলোকে যদি বিজেপি দলৰ প্ৰাৰ্থিত্ব যদি নাথাকে তেতিয়াহ'লে মানে তেওঁলোকে হয়তো এই মিত্ৰজোঁটৰ পক্ষত ভোট নকৰিব পাৰে আৰু তেতিয়াহ'লে মানে এই ভোটখিনি আমাৰ বিৰোধী দললৈকে যাব বিপিএফলৈকে যাব পাৰে গতিকে তেনেকুৱা যদি হয় তেতিয়াহ'লে মানে আমি মিত্ৰজোঁটৰ নামত আমাৰ এই ছিটটো হেৰুৱাব লাগিব গতিকে এই বিষয়টো গভীৰভাৱে চিন্তা কৰাটো প্ৰয়োজন আছে গতিকে তেওঁলোকে নিশ্চয় এই ক্ষেত্ৰত বিবেচনা কৰিব আৰু প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাত বুলি ক'বলৈ গ'লে মানে আমাৰ ইয়াতে বিশেষভাৱে আমাৰ দলতো প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাত নাই ইয়াতে আমাৰ চাপাগুৰি বিধানসভা সমষ্টিৰ পৰা বিজেপি দলৰ এগৰাকীয়ে প্ৰাৰ্থিত্ব বিচাৰিছে গতিকে ইয়াতে প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক আমাৰ দলৰ মাজততো নাই গতিকে গোটেইখিনি কাৰ্যকৰ্তাই সেইটোৱে বিচাৰিছে এজনে প্ৰাৰ্থী আছে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব লাগে ৰাইজে বিচাৰিছে গতিকে আমি ইয়াতে জিকিব পাৰিম সেইটো 100% নিশ্চিত এইটোতো আমাৰ সংসদীয় গণতান্ত্ৰিক ব্যৱস্থাত আমাৰ ভাৰতবৰ্ষত ইয়াতেতো আৰু একেবাৰে বাহিৰৰ পৰা আহে যিকোনো ভাৰতীয়ই ইয়াতে টিকট বিচাৰিব পাৰে আৰু যিহেতুকে কৰ্মক্ষেত্ৰ হিচাপে বাক্সা জিলা গতিকে বাক্সা জিলাৰ মই দায়িত্বত আছোঁ গতিকে জিলাতে মই কাম কৰোঁ গতিকে জিলাৰ কাৰ্যকৰ্তা সকলোৱে তেওঁলোকে ঠিৰাং কৰিছে যে মই চাপগুৰি সমষ্টিত খেলিব লাগে গতিকে বৰমা সমষ্টিতো আমাৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আছে আৰু আমাৰ কাৰ্যকৰ্তাসকলে মোক নিজকে চাপগুৰি সমষ্টিত তেওঁলোকে বিচাৰিছে গতিকে তেওঁলোকৰ যি ইচ্ছা সেইমতে মই চাপগুৰি সমষ্টিত বিচাৰিছোঁ বাক্সাৰ পৰা নীৰেণ কুমাৰ শৰ্মা ৰিপৰ্ট নিউজ নেক্সট বৃত্তিমূলক শিক্ষা খণ্ডত নতুন সংযোজন ডেফোডিল কলেজ অব হৰ্টিকালচাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত এখন নাৰ্চাৰীৰ সহযোগত নিৰ্মিত প্ৰথমখন ব্যক্তিগত খণ্ডৰ মহাবিদ্যালয় অত্যাধুনিক আন্তঃগাঁথনিৰে উচ্চ শিক্ষিত শিক্ষকৰ দ্বাৰা গুণগত মানদণ্ডৰ শিক্ষাদান ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে উন্নত মানদণ্ডৰ শ্ৰেণীকোঠাৰ লগতে সুশৃংখলাবদ্ধ আৱাসিক কোঠাৰ সুব্যৱস্থা থকা এখন জাকতজিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অব হৰ্টিকালচাৰ যোগাযোগৰ ঠিকনা খেত্ৰী কলেজ গেট মোবাইল নম্বৰ 9854051202 অথবা 9854323400